গত ক্লাসে আমরা বিগলিত তড়িৎবিশ্লেষণ পদার্থের তড়িৎবিশ্লেষণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দ্রবণের তড়িৎবিশ্লেষণ বিষয়টি নিয়ে আলোচনা করব। দ্রবণের তড়িৎবিশ্লেষণে প্রযোজ্য বিষয়গুলো হচ্ছে সক্রিয়তা, কণামাত্রা এবং তড়িৎদ্বারের প্রকৃতি। এই বিষয়গুলোকে বলা হয় দ্রবণের তড়িৎবিশ্লেষণের শর্ত। তো সক্রিয়তা বিষয়টা নিয়ে একটু আলোচনা করা দরকার। সক্রিয়তা ইতিপূর্বে আমরা প্রতিস্থাপন বিক্রিয়ায় পড়েছি, একটি সক্রিয়তা সিরিজ। তো এখানে যে সক্রিয়তা সিরিজটা দেয়া আছে, এই সক্রিয়তা সিরিজের তাৎপর্য হচ্ছে যে ক্যাটায়নটি সক্রিয়তা ক্রমে নিচে অবস্থিত সেই ক্যাটায়নটি ক্যাথোড কর্তৃক বেশি আকৃষ্ট হবে। অর্থাৎ যদি একাধিক ক্যাটায়ন দ্রবণে উপস্থিত থাকে, যেমন Na প্লাস এবং এইচ প্লাস, সেক্ষেত্রে এইচ প্লাস ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হবে Na প্লাসের চেয়ে বেশি। অন্যদিকে অ্যানায়নের ক্ষেত্রে একই বিষয়, যদি Cl মাইনাস এবং OH মাইনাস দ্রবণে উপস্থিত থাকে, সেক্ষেত্রে Cl মাইনাস না হয়ে OH মাইনাস অ্যানোডে আকৃষ্ট হবে এবং ইলেকট্রন দান করে অক্সিজেন গ্যাসে পরিণত হবে। অর্থাৎ Cl মাইনাস এবং OH মাইনাস উভয় উপস্থিত থাকলে OH মাইনাসই অ্যানোডে আকৃষ্ট হবে। এখন আসা যাক ঘনমাত্রার বিষয়ে। ঘনমাত্রা বেশি হলে, অর্থাৎ দ্রবণ যদি গাঢ় হয়, সেক্ষেত্রে দ্রবণে হ্যালাইড আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উপস্থিত থাকলে হ্যালাইড আয়ন অ্যানোডে আকৃষ্ট হবে এবং ইলেকট্রন দান করে হ্যালোজেনে পরিণত হবে। যেমন ক্লোরাইড এবং হাইড্রোক্সাইড যদি দ্রবণে উপস্থিত থাকে, সেক্ষেত্রে ক্লোরাইড আয়ন অ্যানোডে যাবে এবং ইলেকট্রন দান করে ক্লোরিন গ্যাসে পরিণত হবে। উপর দিকে দ্রবণের ঘনমাত্রা যদি কম হয়, অর্থাৎ দ্রবণ যদি লঘু হয়, সেক্ষেত্রে হাইড্রোক্সাইড আয়ন এবং হ্যালাইড আয়ন দ্রবণে উপস্থিত থাকলে হাইড্রোক্সাইড আয়নই অ্যানোডে যাবে এবং ইলেকট্রন দান করে পূর্বের মতো অক্সিজেন গ্যাসে পরিণত হবে। তড়িৎদ্বারের প্রকৃতি, তড়িৎদ্বারের প্রকৃতি বিষয়টা হচ্ছে, তড়িৎদ্বার যদি স্পেসিফিক কোনো ধাতু দিয়ে তৈরি হয়, যেমন মার্কারি দিয়ে যদি ক্যাথোড তৈরি হয়, সেক্ষেত্রে ক্যাথোডে সোডিয়াম ধাতু আকৃষ্ট, সোডিয়াম আয়ন আকৃষ্ট হবে এবং সোডিয়াম আয়ন পরবর্তীতে পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। এবং এই ক্ষেত্রে মূলত সোডিয়াম আয়নকে আকৃষ্ট করার জন্যই মার্কারি তড়িৎদ্বার ব্যবহার করা হয়। এখন আমরা এখানে গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎবিশ্লেষণ নিয়ে একটু আলোচনা করব। গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎবিশ্লেষণে যে ক্যাটায়নগুলো উপস্থিত থাকে সেগুলো হচ্ছে Na প্লাস এবং এইচ প্লাস, এবং অ্যানায়নগুলো হচ্ছে Cl মাইনাস এবং OH মাইনাস। এইচ প্লাস এবং OH মাইনাসের উৎস হচ্ছে পানি, আর Na প্লাস এবং Cl মাইনাসের উৎস হচ্ছে NaCl। এখানে ক্যাটায়নগুলো ক্যাথোডে আকৃষ্ট হবে এবং অ্যানায়নগুলো অ্যানোডে আকৃষ্ট হবে, কিন্তু সক্রিয়তা ক্রমে এইচ প্লাসের অবস্থান নিচে হওয়ায় এইচ প্লাস ক্যাথোডে বিজারিত হবে এবং হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। অন্যদিকে যেহেতু এটি গাঢ় দ্রবণ, সুতরাং সিএল মাইনাস অ্যানোডে জারিত হবে এবং ক্লোরিন গ্যাস তৈরি হবে। তবে দ্রবণ যদি লঘু হয়, সেক্ষেত্রে OH মাইনাস অ্যানোডে যাবে এবং ইলেকট্রন দান করে অক্সিজেন গ্যাসে পরিণত হবে। চিত্রটি এরকমও দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এখানে অ্যানোডে ক্ষেত্রে সংগঠিত বিক্রিয়াগুলো আবার দেখানো হলো। অ্যানোডে উৎপন্ন পদার্থ হচ্ছে ক্লোরিন গ্যাস এবং ক্যাথোডে উৎপন্ন পদার্থের নাম হচ্ছে হাইড্রোজেন গ্যাস। ধাতু বিশোধন হচ্ছে তড়িৎ বিশ্লেষণের আরেকটি প্রয়োগ।
এখানে আমরা একটি স্পেসিফিক ধাতু কপার ধাতু বিশোধন করব। তো যে ধাতুটি বিশোধন করা হবে সে ধাতুটি আসলে অবিশুদ্ধ। তো অবিশুদ্ধ ধাতুটিকে আমরা অ্যানোড হিসাবে ব্যবহার করব, আর বিশুদ্ধ ধাতু সংগ্রহ করে সেটা দিয়ে আমরা ক্যাথোড তৈরি করব। আর অ্যানোড আর ক্যাথোডের মধ্যে সংযোগ স্থাপনের জন্য আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কপার টু সালফেট, অর্থাৎ যে ধাতু দিয়ে অ্যানোড তৈরি সেই ধাতুর একটি দ্রবণীয় লবণ ব্যবহার করব। তো এক্ষেত্রে দ্রবণে যেহেতু কপার টু প্লাস আয়ন আছে, সুতরাং দ্রবণ থেকে একটি কপার টু প্লাস আয়ন ক্যাথোডে যাবে। দ্রবণ থেকে কপার টু প্লাস আয়ন ক্যাথোডে যাওয়ার ফলে দ্রবণে কপার টু প্লাস আয়নের ঘাটতি হবে, এবং এই ঘাটতি মেটানোর জন্য অ্যানোড থেকে একটি কপার দুটি ইলেকট্রন দান করে কপার টু প্লাস হিসেবে দ্রবণে চলে আসবে। ফলে দ্রবণে কপার টু প্লাস আয়নের পরিমাণ অপরিবর্তিত থাকবে এবং এক্ষেত্রে দ্রবণের বর্ণের কোনো পরিবর্তন হবে না। দ্রবণের বর্ণ প্রথম অবস্থায় যেরকম নীল ছিল সেরকম নীলই থাকবে, তবে ক্যাথোডের আকার ক্রমাগত বড় হবে এবং অ্যানোডের আকার ধীরে ধীরে ছোট হবে, কারণ ক্যাথোডে কপার ধাতু জমা হচ্ছে আর অ্যানোড থেকে কপার ধাতু কমতেছে। এই একই প্রক্রিয়ায় ইলেকট্রোপ্লেটিং করা হয়। এখানে নিকেলের একটি যোগের উপর আমরা সিলভারের ইলেকট্রোপ্লেট করব। এখানে নিকেলের যোগটিকে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করতেছি এবং সিলভারকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করতেছি। আর মাঝখানে ক্যাথোড ও অ্যানোডের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য আমরা অ্যানোড যে ধাতু দিয়ে তৈরি সেই ধাতুর একটি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ যেমন সিলভার নাইট্রেট ব্যবহার করতেছি। তো দ্রবণ থেকে সিলভার আয়ন প্রথমে ক্যাথোডে যাবে, ফলে দ্রবণে সিলভার আয়নের যে ঘাটতি দেখা দিবে সেই ঘাটতি পূরণের জন্য আগের মতোই সিলভার অ্যানোড থেকে একটি সিলভার ধাতু ইলেকট্রন দান করে সিলভার আয়ন হিসেবে দ্রবণে আসবে। আবার আরেকটি সিলভার আয়ন ক্যাথোডে যাবে এবং একটি সিলভার ধাতু তার ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে আসবে। এইভাবে নিকেলের যোগের উপর সিলভারের একটি প্রলেপ তৈরি হবে এবং এটিকেই বলা হয় ইলেকট্রোপ্লেটিং। তো আজকের এই আলোচনা থেকে তোমরা যা শিখলে সেটি কাজে লাগিয়ে এই বাড়ির কাজগুলো করবে এবং গুগল ক্লাসরুমের মাধ্যমে আমার কাছে জমা দিবে। এখানে বাড়ির কাজে যেটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটি তড়িৎ বিশ্লেষণের জন্য তড়িৎদ্বারগুলো উল্লেখ করা হচ্ছে। তো আমরা যে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করেছি সেখানে কিন্তু গ্রাফাইট তড়িৎদ্বার ব্যবহার করেছি। গ্রাফাইট অথবা প্লাটিনাম এগুলোকে বলা হয় নিষ্ক্রিয় তড়িৎদ্বার। এই তড়িৎদ্বারগুলো ব্যবহার করলে যে বিক্রিয়াগুলো শর্ত এখানে দেখানো হয়েছে সেই বিক্রিয়াগুলোই ঘটবে, অন্য কোনো বিক্রিয়া ঘটবে না। শুধুমাত্র তড়িৎদ্বারের প্রকৃতি যদি আলাদা হয়, অর্থাৎ তড়িৎদ্বার যদি বিশেষ কোনো ধাতু দিয়ে তৈরি হয় সেক্ষেত্রে বিক্রিয়া কিছুটা ডিফারেন্ট হবে। সো তোমাদের যেভাবে এখানে বিক্রিয়াগুলো দেখানো হয়েছে সেভাবেই তোমরা বাড়ির কাজগুলো করবে। ওকে, সবাই ভালো থেকো।